আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। কথা না বাড়িয়ে পড়ায় চলে যাই আমরা। আমরা পড়ছিলাম পঞ্চম অধ্যায় স্মারক সংশ্লেষণ। তো পঞ্চম অধ্যায় খুবই ছোট একটা অধ্যায়, খুবই ছোট অধ্যায়, দুই পাতায় অধ্যায় শেষ। পঞ্চম অধ্যায় স্মারক সংশ্লেষণ অধ্যায়টা যত ছোট, এই স্মারক সংশ্লেষণের গুরুত্ব আমাদের জীবনের তার চেয়ে অনেক 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 বললেও শেষ হবে না, গুণ বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, তো আজকে আমরা পড়ব অনুশীলনের প্রশ্ন পঞ্চম অধ্যায়ের। দেখো এখানে একটা টপ, টপের মধ্যে কাজ, আবার এখানে একটা টপ, টপের মধ্যে কাজ। যাই হোক, দুইটা, একটা পি একটা কিউ। পি চিত্রে কী আছে? একটা টপের মধ্যে একটা গাছ আছে আর একটা মোমবাতি আছে, আর এই যে উপরে দেখছো এটা হচ্ছে কোনো পলিথিন টলিথিন বা কাঁচ দিয়ে এটাকে ঢেকে রেখেছে, আর এখানে শুধু গাছটাই আছে, এটাকেও ঢেকে রেখেছে কাঁচ অথবা পলিথিন দিয়ে। তুমি বেলজার যে বলেছে, এখানে প্রশ্ন আমাদের বেলজার বলেছে, অর্থাৎ এটা কাঁচ দিয়েই ঢেকে রেখেছে। স্মারক সংশ্লেষণ কাকে বলে? এটা তো প্রথমেই আছে, স্মারক সংশ্লেষণ কাকে বলে এটা আমি আগেও বলেছি তোমাদেরকে। দেখো এই যে সবুজ উদ্ভিদকুল স্মারক সংশ্লেষণ। আচ্ছা, যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে তারই নাম হচ্ছে স্মারক সংশ্লেষণ। একমাত্র সবুজ উদ্ভিদরাই এ কাজটি করতে পারে, এতটুকু দরকার নেই, একটা লাইন লিখলেই হয়ে যাবে স্মারক সংশ্লেষণ কাকে বলে। এরপর স্মারক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন, এটা আমি তোমাদেরকে পড়ানোর সময় বলেছি। দেখো পাতাকে স্মারক সংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করা হয়, এই যে তিনটা পয়েন্ট, এটা হচ্ছে ক্ষয়ের উত্তর। এরপর আসি গতে। গ হচ্ছে উদ্দীপক থেকে। পি বেলজারে মোমবাতিটি জ্বলে থাকার কারণ ব্যাখ্যা করো। দেখো পি বেলজারে আমরা কি জানি? আমরা জানি উদ্ভিদ, আমি লাল কলমটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমি কালো কলম দিয়ে দেখাচ্ছি। দেখো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে উদ্ভিদ কি নেয়? বাতাস, বাহির থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, আর কি ছেড়ে দেয়? কি ছেড়ে দেয়? হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু কাঁচ দিয়ে আবৃত করা আছে, অর্থাৎ এর মধ্যে বাহির থেকে যে কোনো কিছুই, আলো বিশেষ করে, ধরো এটা যদি এখানে যদি একটা সূর্য থাকে তাহলে আলো প্রবেশ করতে পারছে। তাহলে ও যে উদ্ভিদটা যে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে গ্রহণ করছে, বিনিময়ে কী করছে? অক্সিজেনটা ছেড়ে দিচ্ছে। আর তোমরা একটা কথা জানো কি না জানি না, কিন্তু না জানলে জেনে নাও, আগুন জ্বলতে কী সাহায্য করে? আগুন জ্বলতে সাহায্য করে হচ্ছে অক্সিজেন। তাহলে এটা তো একটা কাঁচ দিয়ে আবৃত আছে, এই যে এই জায়গাটা কিন্তু কাঁচ, আমি এখানে একটু লিখে দিই কাঁচ। ঠিক আছে, এটা একটা কাঁচের তৈরি, তাহলে কাঁচটা ভেদ করে তো অক্সিজেনটা চলে যেতে পারছে না, উদ্ভিদ যে অক্সিজেনটা ছেড়ে দিচ্ছে চলে যেতে পারছে না, ফলে এই অক্সিজেনটা এই মোমবাতিটাকে জ্বলতে সাহায্য করবে। আর মোমবাতি জ্বলনের ফলে কী হবে? এই ধোঁয়া থেকে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হবে, সেই সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদটা গ্রহণ করবে, আর এই যে বাহির থেকে সূর্যের তাপটা পাচ্ছে, অর্থাৎ আলোটা পাচ্ছে, এবং তার পাতা হচ্ছে সবুজ, সবুজ মানে হচ্ছে ক্লোরোফিল, তাহলে সূর্যালোকের উপস্থিতিতে পাতায় অবস্থিত বা উপস্থিত ক্লোরোফিলের সাহায্যে এই গাছটা এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে স্মারক সংশ্লেষণ প্রক্রিয়া তার চালু রাখবে। ঠিক আছে, তাহলে এই চালু রাখার ফলে গাছটাও বেঁচে থাকবে আবার মোমবাতিটাও জ্বলতে থাকবে, মোমবাতিটা এই অক্সিজেনটা নিয়ে জ্বলবে, আর মোমবাতি ধোয়ার ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড নিয়ে এই গাছটা বেঁচে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি এবার আসি ঘতে। চিত্র প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারের গাছটি বেঁচে থাকবে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও। এতক্ষণ কি বলেছি? গাছ থেকে যে অক্সিজেনটা যাবে সেটা নেবে মোমবাতি, জ্বলে থাকবে এই জন্যে, আর মোমবাতি থেকে যে ধোঁয়া থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা বের হবে সেই ধোঁয়াতে সেই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে গাছটা বেঁচে থাকবে। কিন্তু এইখানে এসে দেখো, শুধু গাছটা আছে কিন্তু মোমবাতি টোমবাতি কিছুই নেই, তাহলে এটা থেকে যে অক্সিজেনটা বের হচ্ছে সেই অক্সিজেনটা এই জায়গাটার মধ্যেই ঘুরপাক খাচ্ছে, এই জায়গাটার মধ্যে। আচ্ছা, বাইরে আমি ধরে নিলাম সূর্যের আলো সে পাচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু তার বেঁচে থাকার জন্য কার্বন ডাইঅক্সাইডটা আসবে কোত্থেকে? এইখানে তো তুমি মোমবাতি থেকে পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড, এই যে এখানে তুমি কোত্থেকে পাচ্ছ? মোমবাতি থেকে পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এইখানে কার্বন ডাইঅক্সাইডটা আসবে কোত্থেকে? এখানে তো কার্বন ডাইঅক্সাইডটা আসবে না, আসতে পারবে না,
তাহলে গাছ অক্সিজেনটা দিচ্ছে ঠিকই, কিন্তু অক্সিজেনটা কতক্ষণ দিবে যতক্ষণটা গাছটা বেঁচে থাকবে। আর গাছের বেঁচে থাকার প্রাণ শক্তিটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পরবর্তীতে সে খাদ্য তৈরি করবে সূর্যের উপস্থিতিতে, সেটা পরের কথা, কিন্তু আগে যে গাছটা গ্রহণ করবে কার্বন ডাইঅক্সাইড, সে কার্বন ডাইঅক্সাইডটাই তো তার নাই। ঠিক আছে, এই কথাগুলোকেই তোমরা গুছিয়ে লিখবে। এরপর আসি কার্বন ডাইঅক্সাইড আর আলো ক্লোরোপ্লাস্ট এস প্লাস পানি প্লাস অক্সিজেন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সাথে কী বিক্রিয়া করে সূর্যের আলো আর ক্লোরোপ্লাস্টের সাহায্যে পানি অক্সিজেন এবং সাথে আরেকটা জিনিস উৎপন্ন হবে, সেটা কী? কার্বন ডাইঅক্সাইডের সাথে কী বিক্রিয়া করবে দেখো তো, এই যে এখানে আছে, কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করবে আলো ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ অক্সিজেন এবং পানি তৈরি করতে। তাহলে আর এর জায়গায় আসবে পানি আর এস এর জায়গায় আসবে গ্লুকোজ। পৃথিবীতে সকল শক্তির উৎস কী? সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন? সালোক সংশ্লেষণের মূল কথাই হচ্ছে সূর্যের উপস্থিতি। সালোক সংশ্লেষণের মূল কথাই হচ্ছে সূর্যের উপস্থিতি। কিন্তু রাতে কি তুমি সূর্য পাবে? রাতে তো তুমি সূর্য পাবে না, তাহলে রাতে কিভাবে সালোক সংশ্লেষণ ঘটবে? তারপর উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়া কিভাবে এস যৌগটি তৈরি হয়? দেখো উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়া কিভাবে এস অর্থাৎ গ্লুকোজ, এসে কি আছে? গ্লুকোজ। তাহলে কীভাবে গ্লুকোজ তৈরি হবে? তোমরা কী লিখবে? উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার একটি বিক্রিয়া, এ নিম্নে বিক্রিয়াটি করে দেখানো হবে। তখন তুমি এটাকে এই বিক্রিয়াটাকে এভাবে করে দিবে, এভাবে করে পরিপূর্ণ করে দিবে, অর্থাৎ এসে আর এ কী হবে আর এসে কী হবে সেটা তুমি লিখে দিবে। এরপর এটাকে ব্যাখ্যা করবে। ব্যাখ্যাটা কীভাবে করবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে পথ পাতার ছিদ্রের মাধ্যমে অথবা পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, যেটা এখানে বলেছি। অন্যদিকে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে এবং পাতায় পৌঁছে দেয়। তাহলে উদ্ভিদ মাটি থেকে পানি পাচ্ছে আর এ কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে বাহির থেকে, অর্থাৎ পরিবেশ থেকে। পরিবেশ থেকে পেয়ে আলো, সূর্যের আলো এবং পাতা যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলের সাহায্যে বা ক্লোরোপ্লাস্টের সাহায্যে গ্লুকোজ তৈরি করবে, পানি তৈরি করবে আর অক্সিজেন তৈরি করবে। পানিটা বাষ্পাকারে বায়ুতে মিশে যাবে আর এই অক্সিজেনটা আমরা প্রাণীরা গ্রহণ করে থাকি। এটা তুমি ব্যাখ্যা করে দিবে সুন্দর করে লিখে। এরপর আসে জীবজগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব, এটাও তোমার বইয়ে আছে। দেখো জীবজগতে উল্লেখিত বিক্রিয়া সালোক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব, খাদ্য উপাদান এবং পরিবেশে গ্যাস বিনিময়, এই দুটা পয়েন্ট তুমি সুন্দর করে লিখে দিবে। ঠিক আছে, এখন তোমাদের চ্যাপ্টারটা তো শেষ হয়েই গেল, ছোট্ট একটা চ্যাপ্টার, একদিনেই চাইলে শেষ করা যেত, যেহেতু আমাদের সময়টা একেবারেই নির্দিষ্ট, তাই মানে অনলাইন ক্লাসের সময়টা, জুম ক্লাসের সময়টা নির্দিষ্ট, তাই দেখা যায় যে শেষ করতে পারি না। তাছাড়া আমাদের হুড়মুড় করে শেষ করার কোনো প্রয়োজন নেই, আমরা ধীরে ধীরে বুঝতে বুঝতেই শেষ করব। তো যাই হোক, এখানে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে আমাকে বলবে, আর যদি বুঝতে না অসুবিধা থাকে তাহলে তো অবশ্যই পড়া শিখতে হবে, পড়বে। আমরা পরবর্তীতে অন্য মানে আগামী দিন অর্থাৎ আগামীকাল মানে বৃহস্পতিবারে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে পড়ব। আমাদের এই যে এটা শেষ হয়েছে, এটা শেষ হয়েছে, আর রইল মিশ্রণ। তো মিশ্রণে যাবার আগে আমি তোমাদেরকে এই অধ্যায়টা আগে পড়াবো, পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন। খুবই সহজ একটা অধ্যায়, আমরা ছোটোবেলা থেকেই পরিবেশ সম্পর্কে পড়ে এসেছি, সমাজেও তোমাদের পরিবেশ সম্পর্কে থাকে। এই অধ্যায়টা শেষ করে আমরা মিশ্রণে যাব। মিশ্রণও খুবই সহজ একটা অধ্যায়, কিন্তু তারপরও আমরা এই অধ্যায়টা আগে শেষ করব। ঠিক আছে, তো আজকে এই অধ্যায়টি একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন, খুবই ছোটো একটা অধ্যায়, খুবই ছোটো বলতে আমাদের পঞ্চম অধ্যায়ের মতো অত ছোটো না, কিন্তু খুবই সহজ একটা অধ্যায়। পড়লে আসলে সবই সহজ, না পড়লে সবই কঠিন, মূল কথা হচ্ছে এইটা। তো আমরা আগামী দিন এইটা পড়ব। তো আজকে আর কথা না বাড়াই, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।